চলচ্চিত্রে শক্তিশালী ও 4 দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসা মাদার্নি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই শিল্পী। কাল এফডিসিতে জানাজা শেষে জন্মস্থান মুন্সীগঞ্জে দাফন করা হবে টেলিসা মাদকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1945 সালের 8 জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে জন্ম নেন আব্দুস সামাদ। পরিবার থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। বড় ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হায়ের পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। 73 সালে নজরুল ইসলামের পরিচালনায় কার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন টেলি সামাদ নামে। পরে দর্শক প্রিয়তা অর্জন করেন পায়ে চলার পথ চলচ্চিত্রে। নিজের অভিনয় শৈলী দিয়ে 4 দশক ধরে 600 মতো চলচ্চিত্রে দর্শকদের হাসিতে মাতিয়েছেন। সমানতালে অভিনয় করেছেন বিভিন্ন মাধ্যমে। সারা জীবন যিনি সবাইকে হাসিয়েছেন, জীবন সায়ান্নে এসে অভাব, জরা, ক্লান্তি আর একাকিত্ব মিলিয়ে অবসাদগ্রস্ত ছিলেন এই কৌতুক সম্রাট। 2015 সালে তাঁর অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় জিরো ডিগ্রি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত টেলি সামাদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন আর চলচ্চিত্রের শিল্পীরা। টেলিভিশন থেকেই টেলি সামাদের নাম হয়েছিল, সেই টেলি সামাদ আজকাল আমাদের মাঝে নাই, আমরা বড়ই দুঃখিত। ওনার লাশ এখন ওনার বাসায় যাবে, সেখানে গোসল করিয়ে একটা জানাজা হবে। জানাজা হয়ে লাশ আমরা একটা ফ্রিজিং গাড়িতে রাখবো, রেখে কাল সকাল 11টায় ওনার নিজ কর্মস্থল যেখানে উনি টেলিসামাদ হয়েছেন সেই বিএফডিসিতে সকাল 11টায় ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে আমরা তাকে তার পারিবারিক কবরস্থান মুন্সীগঞ্জে নিয়ে যাব। রোববার এফডিসিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।